জো হিল নো ম্যান্স ল্যান্ড হিসেবে পরিচিত কিংজাং মালভূমির উত্তর পূর্ব অংশে 5G পরিষেবা রয়েছে, যা এই অঞ্চলে পরিবেশ সুরক্ষার সুবিধা দেয়। হোজিল এর একমাত্র বেজ স্টেশন জোনাগ লেক সুরক্ষা স্টেশনে, যা তিব্বতী হরিণদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং পর্যবেক্ষণ স্থান। এটি উত্তর পশ্চিম চীনের কিংহাই প্রদেশের গোলমোট শহর থেকে 11 ঘন্টার দূরত্ব। এর মধ্যে রয়েছে পাহাড় এবং মরুভূমি। 5G সিগন্যাল ট্রান্সমিশন পরিষেবা এবং 800 Mbps পর্যন্ত ইন্টারনেট গতির কারণে সুরক্ষা স্টেশনের কর্মীরা দিনশেষে তাদের পরিবারের সাথে ভিডিও চ্যাট করতে পারে। আগে আমরা পাহাড়ে টহল দিতাম বা স্টেশনে থাকতাম। যখন আমরা 109 নম্বর জাতীয় সড়ক থেকে নেমে যেতাম, সিগন্যাল চলে যেত। 5G সেবার কারণে এখন মনে হচ্ছে আমরা আমাদের পরিবারের সাথেই আছি। হোজিল ন্যাশনাল নেচার রিজার্ভ মোট 45,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। অতীতে এই অঞ্চলের দক্ষিণাঞ্চলে মাত্র 5টি গ্রামে এবং 109 নম্বর মহাসড়কের পাশের এলাকায় টেলিযোগাযোগ সংকেত ছিল। জোনাক হ্রদ তিব্বতী হরিদদের জন্য একটি প্রধান ডেলিভারি রুম হিসেবে পরিচিত। প্রতি মে থেকে জুলাই মাসে প্রচুর সংখ্যক তিব্বতী হরিণ জন্ম দেওয়ার জন্য হ্রদে স্থানান্তরিত হয়। এই সময়কালে স্টেশনের কর্মীরা তিব্বতী হরিণদের উপর তাদের নজরদারি জোরদার করে। 5G পরিষেবা তাদের কাজের চাপকে আরও কমিয়ে দেবে, কারণ এই পরিষেবার মাধ্যমে তারা গবেষকদের কাছে উচ্চ রেজুলেশনের ফুটেজ পাঠাতে পারে। এশিয়ার বৃহত্তম লবণের হ্রদ গোলমোডের কারহান সল্ট লেকে কর্মীরা বেজ স্টেশনটিকে আপগ্রেড করেছেন এই এলাকায় 5G কাভারেজ জানতে। আমরা যে সরঞ্জামগুলি ইনস্টল করেছি তা সমগ্র হ্রদ অঞ্চলে 5G পরিষেবা দিতে সক্ষম। ইতিমধ্যেই আমরা 18 এবং 19 নম্বর লবণ খনির জাহাজগুলির জন্য প্রযুক্তিগত নেটওয়ার্ক সহায়তা প্রদান করেছি। বাংলাভিশন নিউজ ডেস্ক।